সে আপনাদের সঙ্গে শুরু শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে এবার গণ ইসথোপা দিলে নার্জিকর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসকরা আপনি জানি रखिए আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেখানে গনো ইসথোপা দিলে নিবন্ধ চিকিৎসকেরা দশ দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অমরন অনুশাসনের আর আই দিন পার এখনো যায়নি সরকার আর তারি প্রতিবাদে গনো ইসথপার Siddhanto সিনিয়র চিকিৎসকদে পঞ্চাশজন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিচ্ছেন বলে খবর সকালের বৈঠকেই গণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে তবে চাকরি নয় ডিউটি থেকে ইস্তফা বলে জানানো হয়েছে এবার আর্জিকর মেডিকেলের চিকিৎসকদের গণ ইস্তফা দশতফা দাবিতে এবার ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনুশনের আড়াই দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো রকম সারা পাইনি তার এই গণ ইস্তফা এমনটাই জানা যাচ্ছে এবার আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেখানে চিকিৎসকদের গণ ইস্তফা দশ দাবিতে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকরা তারা আমরণ অনশনের ডাক দিয়েছেন এবং সেই অনশন কার্যত আড়াই দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম সাড়া তারা পায়নি এমনটাই তাদের দাবি এবং তার জেরেই এই গণস্তফা এমনটাই জানা যাচ্ছে পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক গণস্তা দিচ্ছেন বলে খবর সকালে বৈঠকেই গণস্তফার সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং সেখান থেকেই এই গণস্তফা পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসকদের এবার আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকদের গণস্তফা যেখানে আমরণ অনুসারে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের 10 দফা দাবি রয়েছে আর সেই অনুসনের আড়াই দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম সারা না মেলায় তারা গণ দিলেন 50 জন সিনিয়র চিকিৎসক গণ দিয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত আমরা জানব সরাসরি চলে যাব নিউজ রুমে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা গণ ইস্তফা জানা যাচ্ছে পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসকরা দিয়েছেন কি জানতে পারছ কি আপডেট রয়েছে এই মুহূর্তে একেবারেই দেখো সুমনা আজকে সকাল থেকেই কিন্তু আরজি করে প্লাটিনাম জুবলি অডিটোরিয়ামে মিটিং হয়েছে এবং সেই বৈঠকে সিনিয়র ডাক্তাররা যেমন ছিলেন তাদের পাশাপাশি জুনিয়র ডাক্তারদেরও কেউ কেউ সেখানে উপস্থিত ছিলেন তার মধ্যে কিঞ্জল নন্দ কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ এই সিনিয়র ডাক্তারদের এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক হয় এবং সেই বৈঠক শেষে যেটা সিদ্ধান্তে পৌঁছায় সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু যে পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার তারা ইস্তফা দেন এবং একটি ইস্তফা পত্র তৈরি করা হয় এবং জন কিন্তু লাইনে সেই ইস্তফা পত্রে সই করে অর্থাৎ তারা ডিউটি থেকে তাদের যে ডিউটি তারা যে পরিষেবা দিচ্ছিল হাসপাতালে সেই ডিউটি থেকে কিন্তু তারা ইস্তফা দেয় এবং অন্যদিকে তোমাকে যেটা জানিয়ে রাখবো যেটা তুমি প্রথমেই বললে যে তারা কিন্তু চাকরি ছাড়ছে না অর্থাৎ চাকরি থেকে তারা রেজিগনেশন দেয়নি তারা ডিউটি থেকে কিন্তু তারা রেজিগনেশন দিয়েছে এবং যেটা জানাচ্ছে যে যার জেরে তাদের এই যে এই যে ইস্তফা এই ইস্তফার জেরে কিন্তু রকম পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবায় রকম ব্যাঘাত ঘটবে না কারণ বর্তমানে যে পরিস্থিতি আর হাসপাতাল সহ একাধিক মেডিকেল কলেজের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু স্বাভাবিকভাবে সুস্থভাবে সাধারণ মানুষকে বা রুগীকে পরিষেবা দেওয়া সম্ভব হয়ে পড়ছে না ডাক্তারদের তরফ থেকে এবং যার জেরেই তারা এই পরিস্থিতি স্বাভাবিক করতে বা সচল করার জন্য বা ঠিকঠাক জায়গায় নিয়ে আসার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে তারা বার্তা দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তাদের এই ইস্তফা তারা চালাচ্ছেন তবে যে পরিষেবা যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তারা ডিউটি থেকে যেহেতু ইস্তফা দিচ্ছে তবে পরিষেবার থেকে যাতে রকম ব্যাঘাত না ঘটে সেই দিকে কিন্তু তারা সর্বস্ব দিয়ে তারা জোর লাগিয়ে দেবেন এবং অন্যান্য দিকে যেটা জানা যাচ্ছে যে জুনিয়র ডাক্তারের যে যে দশ দফা দাবি নিয়ে যে অনশন আমরুন অনশন প্রথমে লাগাতার কর্মবিরতি এবং কর্মবিরতির পরে আমরা ধর্মতলায় যেটা দেখছি যে আড়াই দিন পার হয়ে গিয়েছে তাদের যে অনশন সেই অনশনকে সমর্থন করে তাদের যে আন্দোলন জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনকে সমর্থন করে পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা জানিয়ে কিন্তু এই ইস্তফা দিয়েছে জন সিনিয়র ডাক্তাররা যেটা তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে যে জুনিয়র ডাক্তাররা অনশন করছে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো রকম ভাবমূর্তি ঠিকঠাক লাগছে না বা কোনো রকম প্রতিক্রিয়া তারা পাচ্ছে না সদিচ্ছার অভাব রয়েছে এমনটা তারা জানাচ্ছে এবং যার জেরে জুনিয়র ডাক্তারদের শরীরের অবস্থা শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হচ্ছে এবং যার জেরেই কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তাদেরকে পাশ তাদের পাশে থাকার বার্তা দি দিয়েই কিন্তু এই সিনিয়র ডাক্তারদের তরফ থেকে এই ইস্তফা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তোমার মনে থাকবে গতকাল রাতেই অর্থাৎ সোমবার রাতেই কিন্তু আমরা দেখেছি যে নবান্নে একটি বৈঠক হয়েছে এবং সেক্ষেত্রে রাত্রির সাথে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের রিভিউ মিটিং একটি ছিল এবং সেই মিটিং শেষে সেই বৈঠক শেষে দীর্ঘক্ষণ ধরে সেই বৈঠক হয় এবং সেই বৈঠক শেষে মনোজ পান্ত মুখ্য সচিব রাজ্যের তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন কর্মবিরতি তুলে নেয় এবং অনশন তুলে নেয় এবং কাজে ফেরার তিনি বার্তা দিয়েছিলেন এবং পাশাপাশি তিনি এটাও জানিয়েছিলেন যে আগামী দশ তারিখের মধ্যে অর্থাৎ অক্টোবরের দশ তারিখের মধ্যে কিন্তু তাদের যেসব দাবিগুলো রয়েছে সিসিটিভি ইনস্টলেশন সহ বিভিন্ন যেসব নিরাপত্তা যেসব দাবি একাধিক যেসব দশ দাবি জুনিয়র ডাক্তাররা দেখা জুনিয়র ডাক্তাররা করছেন সেই সমস্ত দাবি কিন্তু দশ তারিখের মধ্যে মেনে নেওয়া হবে এবং তার আগেই এই প্ল্যাটিনাম জুবলি অডিটোরিয়ামে এই সিনিয়র ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ বৈঠক এবং সেই বৈঠকে কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র সিনিয়র ডাক্তাররা ইস্তফা দিয়েছেন পরপর পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার সেই দিক থেকে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই যে ইস্তফা সেই ইস্তফা এই আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পাশাপাশি এই যে চিকিৎসকদের এই যে তাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্তের পর এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম সদত্তর পাওয়া গিয়েছে বা কোনোরকম তাদের মন্তব্য কি জানতে পারছো দেখো সেক্ষেত্রে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে আজকে সকাল থেকেই বৈঠক ছিল তোমাকে আমি প্রথমেই জানালাম এবং তার পরবর্তীতেই আমরা দেখলাম যে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যে প্রতি যে পদক্ষেপ তারা সেটা নিয়েছেন এবং এই সিনিয়র ডাক্তারদের পদক্ষেপকে পদক্ষেপকে কিন্তু পুরোপুরিভাবে সমর্থন করেছেন জুনিয়র ডাক্তাররাও তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা পরবর্তী আমরা দেখেছিলাম বিগত দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে জুনিয়র ডাক্তারদের কখনো কখনো সেই বৈঠক পিছিয়ে গিয়েছিল লাইভ স্ট্রিমিং হয়নি বলে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে নবনে সেই মিটিং হয়েছিল বৈঠক হয়েছিলো সেখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই জুনিয়র ডাক্তারদের যেসব দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি কিছু কিছু মেনে নেওয়া হয়েছিল পাশাপাশি জুনিয়র ডাক্তাররা আরও যেটা বলছে যে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়নি মূল যেটা দাবি যে সুরক্ষা হাসপাতালে সিসিটিভি ইনস্টলেশন সহ যে একাধিক যেসব দশ দফা দাবি সেই দশ দফা দাবি কিন্তু মেনে নেওয়া হয়নি এবং যার জেরেই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ধর্মবিরতি চালিয়েছে লাগাতার এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে আমরণ অনশন তারা করছে এবং তাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো চিকিৎসক জুনিয়র চিকিৎসক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই সেই বিষয়টাকেই সেই বিষয়ের প্রতিবাদেই কিন্তু প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়েই কিন্তু সিনিয়র ডাক্তারদের যে পদক্ষেপ ইস্তফার পদক্ষেপ সেই ইস্তফার পদক্ষেপ সিনিয়র ডাক্তাররা নিয়েছেন এবং যেটা মূল বিষয় হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে মুখ্য সচিব রাজ্যের সচিব মনোজ পান তিনি যেটা জানিয়েছেন যে দশ তারিখের মধ্যে এই জুনিয়র ডাক্তারদের যেসব দাবি দাবা রয়েছে বা দশ দফা দাবি রয়েছে সেগুলি মেনে নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব তারা যেন কাজে ফিরে আসে সুমনা পাশাপাশি সাধনায় পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসকদের তাদের এই যে গণ ইস্তফা এর জেরে তারা যেহেতু কাজে ফিরবেন না কাজ থেকে তারা ইস্তফা দিয়েছেন সেক্ষেত্রে এই হাসপাতালের ডিউটি বা এই কর্মে কত ক্ষতিগ্রস্ত হতে পারে কী প্রভাব পড়তে পারে এই বিষয়ে কি আশঙ্কা করা হচ্ছে দেখো একেবারেই যেটা সিনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছেন তোমাকে আমি প্রথমেই বললাম যে তারা যেহেতু ডিউটি থেকে ইস্তফা দিয়েছে চাকরি থেকে নয় অর্থাৎ তারা চাকরিতে কিন্তু রয়েছেন ফলে কিভাবে পরিষেবা দেবে সেই পুরো বিষয় কিন্তু তারা একেবারে সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন যাতে সাধারণ মানুষের কোনোরকম অসুবিধা না হয় সেই দিকে কিন্তু তারা পুরোপুরিভাবে নজর দেবেন এবং অন্যদিকে তারা ডিউটিতেও কিন্তু তারা ফিরতে চাইছে না কারণ তাদের যেটা মূল যেটা তাদের দাবি যে এই বর্তমানে প্রত্যেকটি প্রত্যেকটি রাজ্যের মেডিকেল কলেজ সহ আরজিকর হাসপাতালে যে পরিকাঠামো যে স্বাস্থ্য ব্যবস্থা সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়াটা সম্ভব হচ্ছে না এবং এই ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়ার জন্যই যে দশ দফা দাবি সেই দশ দফা জুনিয়র ডাক্তারদের সেই দশ দফা দাবি মেনে নিতে হবে রাজ্য সরকারকে সেটা তাদের আর্জি এবং যার কাজেরই কিন্তু এই ইস্তফা একেবারেই তাই সেদিকে অবশ্যই নজর থাকবে অনেক ধন্যবাদ সাধনা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি এবং যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি এবার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেখানে চিকিৎসকদের এবার গণ ইস্তফা তবে চাকরি থেকে নয় ডিউটি থেকে তারা গণ ইস্তফা দিয়েছেন তাদের দশ দফা দাবি রয়েছে এবং সেই দাবিতে ধর্মতলায় তারা আমরণ অবসর ডাক দিয়েছেন এবং সেই অনুসন এখনো পর্যন্ত আড়াই দিন পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো রকম সারা না মেলায় এবার পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিলেন তবে চাকরি থেকে নয় ডিউটি থেকে তাদের এই গণ ইস্তফা বলে জানা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেখানে চিকিৎসকদের আরও একটি বড় পদক্ষেপ যেখানে পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসকরা তারা এবার গণ ইস্তফা দিলেন চাকরি থেকে নয় ডিউটি থেকে তারা গণ ইস্তফা দিলেন এবং এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখবো দশ দফা দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং সেই জন্য তারা ধর্মতলায় অনুসারে ডাক দিয়েছে যে অনুশানীর ডাক এখনো পর্যন্ত আড়াই দিন পার হয়ে গিয়েছে সরকারের তরফ থেকে কোনো রকম সারা না মেলায় এবার সিনিয়র চিকিৎসকদের বড় পদক্ষেপ পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসকরা এবার গণ ইস্তফা দিলেন চাকরি থেকে নয় ডিউটি থেকে গণস্তফা এখনো পর্যন্ত যা খবর